শুরু করি আমরা 14 নম্বর রিপোর্ট রাইটিং, আর আজকের টপিক হবে অ্যাক্সিডেন্টস ডিউ টু মিস ইউজ অব মোবাইল ফোনস। লাস্ট ইয়ার মিসেলেনিয়াস মেন্সের ইংলিশ পেপারে কিন্তু এই রিপোর্ট রাইটিংটা ছিল, আর আজকে সেটা নিয়েই আমরা আলোচনা করব। তো আমরা প্রত্যেকে জানি যে মোবাইল ফোন আর ইন্টারনেট আমাদের কাছে নতুন যুগের এক সূচনা করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকের টপিকটা হবে মিস ইউজ। মানে মিস ইউজ, ভালো দিক তো রয়েছেই, তার খারাপ দিকও তো রয়েছে। ডিপেন্ড করবে যে কে এটাকে ইউজ করছে। কেউ ভালোভাবে ইউজ করতে পারে, কেউ খারাপভাবে ইউজ করতে পারে, আর খারাপভাবে ইউজ করলে কী কী জিনিস ঘটতে পারে, কী কী দুর্ঘটনা ঘটতে পারে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, যাদের কাছে মোবাইল ফোন আছে, আমরা কি সবাই মোবাইল ফোনকে ভালো ওয়েতে ইউজ করি নাকি তার মিস ইউজও করে ফেলি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর জানতে গেলে কিছু কিছু কোশ্চেন আমি করব, যার অ্যান্সার তোমাকে দিতে হবে, আর তার দরুণই বুঝতে পারবে যে তুমি মিস ইউজ করো কি করো না মোবাইল ফোনকে। আর তারপরে আমরা চলে আসবো আমাদের রিপোর্ট রাইটিংয়ের দিকে। ফার্স্ট কোশ্চেন, আমরা কি অ্যাডিক্টেড মোবাইলের প্রতি? মানে আমি বলতে চাইছি, আমরা কি মোবাইল ফোনকে কন্ট্রোল করি নাকি মোবাইল ফোন আমাদেরকে কন্ট্রোল করে? এটা হচ্ছে আমার কোশ্চেন। আর এটার অ্যান্সার বিশেষজ্ঞরা দিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছে, যে ব্যক্তি সকালবেলায় ঘুম থেকে ওঠে মোবাইল নিয়ে কাজ করে, অর্থাৎ মোবাইলের নোটিফিকেশন চেক করে, হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো নিয়ে কাজ করে সারাদিন, যখনই সময় পায় তখনই মোবাইল আর মোবাইল, আর রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত তারা মোবাইল নিয়ে কাজ করে, তারা কিন্তু এই রোগের শিকার হয়ে গেছে, তারা কিন্তু অ্যাডিক্টেড হয়ে গেছে। তাদেরকে মোবাইল কন্ট্রোল করে, তারা মোবাইলকে কন্ট্রোল করে না, মোবাইল তাদেরকে এখন কন্ট্রোল করে। ডেটা অনুসারে এটা দেখা যায় 70% ব্যক্তি ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে তাদের মোবাইল চেক করে। ডেটায় দেখা যায় 56% ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চেক করে। এখন পরের কোশ্চেন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, হোয়াট ইজ স্মার্টফোন? মানে আমি বলতে চাইছি, মডার্ন সময়ে, এই যে বর্তমান সময়ে, স্মার্টফোন আমাদের কাছে কিসের মতো, কার মতো, কোন লেভেলে আমরা রাখি? অনেস্ট অ্যান্সার দাও, স্মার্টফোনকে আমরা কোন জায়গায় রাখি? স্মার্টফোন ছাড়া কি চলতে পারবো? আমরা যেখানে যাই সেখানে কি একটা ফোন রাখি, বিশেষ করে স্মার্টফোন যার মধ্যে ক্যামেরা আছে, যা যেখানে ইন্টারনেট ব্রাউজিং করা যেতে পারে? একদম, আমরা এমন হতে পারে না যে আমরা মোবাইল ছাড়া চলতে পারি। তো মোবাইল আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে টোটালভাবে জড়িত, এটা হচ্ছে মোদ্দা কথা। এই ছবির মাধ্যমে খুব ভালোভাবে এই ব্যাপারটা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ সারা গায়ে মোবাইল, আর এই ছবি তো তোমরা আগেও দেখেছ। তো এটা হচ্ছে আমাদের বর্তমান সিচুয়েশান। এবার একটা সমীক্ষা করা হয়েছিল, একটা এক্সামিন করা হয়েছিল, যে একজন ব্যক্তি, অ্যাডিক্টেড একজন ব্যক্তি, সকাল থেকে রাত পর্যন্ত সে মোবাইল নিয়ে কী কীভাবে কাজ করে, মানে সারাদিন ধরে সে মোবাইল কোথায় কোথায় ইউজ করে, সেই জিনিসটা চেক করা হয়েছিল একজন ব্যক্তির উপর। আর পাওয়া গেছে যে মর্নিং থেকে রাতের যে রুটিন, সকালবেলায় একদম ঘুম ভাঙার সাথে সাথে সে কী করে, মোবাইল নিয়েই কাজ করে। ঘুম থেকে উঠে, মানে বিছানা থেকে উঠে ব্রাশ করতে করতেও সে মোবাইল নিয়ে কাজ করে। ব্রাশ করার পরে সে যখন বাথরুমে যায় তখনও তার হাতে মোবাইল থাকে। ব্রাশ করার পরে, বাথরুম থেকে আসার পরে সে যখন অফিসের দিকে যাবে, অফিসে যাওয়ার জন্য সে কী করে, ব্রেকফাস্ট করে। আর ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট তো রয়েছে, তার সাথে সাথে রয়েছে মোবাইল। ভেবে দেখো যে মোবাইলও কি খাবে। তারপরে সে যখন অফিসে যাচ্ছে বাস, ট্রেন, ট্রামে, তখনও তার হাতে মোবাইল রয়েছে। সে বাইকে যাচ্ছে অফিসে, তার হাতেও মোবাইল রয়েছে। মানে একজন অ্যাডিক্টেড ব্যক্তি, সে যখন অফিস থেকে বাড়ি ফিরছে বা বাড়ি ফিরে সে যখন রেস্টুরেন্টে যাচ্ছে, সেই সময় রেস্টুরেন্টে গিয়েও সেখানে সেলফি তুলতে ব্যস্ত, খাবার তো খাবারের মতোই পড়ে রয়েছে, সে তো ঠান্ডা হয়েই যাচ্ছে। আর আমরা কী করছি দেখা যাক। রেস্টুরেন্টের ব্যাপার যে একজনা মোবাইল নিয়ে বসে রয়েছে আর একজনা তাকিয়ে রয়েছে। আর এর থেকেও একটা বড় জিনিস, একটা বড় শকিং একটা ব্যাপার, সেটা হচ্ছে মা আর সন্তানের রিলেশন। আমরা প্রত্যেকে জানি, একজন মা, বিশেষ করে সন্তান যখন ছোট থাকে তখন তার পুরো দায়িত্ব থাকে তার মার উপরে। কিন্তু বর্তমান সময়ে ঘটনাটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অনেকে, আমি বলছি না প্রত্যেক মা, কিন্তু অনেক মাই কি করে বর্তমান সময়ে, মোবাইল ফোন অথবা
টিভি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তার সন্তানকে একটা যে কোনো কাজ দিয়ে দেয় যে তুই এটা কর ওটা কর, আর নিজের কাজে ব্যস্ত থাকে মা। নিজের কাজ মানে হচ্ছে মোবাইল ফোন হোক, টিভি হোক, এটা হোক ওটা হোক, এই জিনিস নিয়ে ব্যস্ত থাকে। আর এর থেকেও শকিং, মানে এটা সবার সবাইকে মোটামুটি নাড়া দিয়ে দেবে, এর পরের ব্যাপারটা দেখলে। একজন মা, একজন পেশেন্ট যখন অপারেশন হলে যখন এই কথা বলে, ডক্টর প্লিজ টেল মি বয় অর গার্ল, আই ওয়ান্ট টু আপডেট স্ট্যাটাস অন ফেসবুক, তখন ব্যাপারটা একটু ভয়ানক হয়ে যায়, তখন লেভেলটা হাই মাত্রায় পৌঁছে যায়। ঠিক এরকমই আরও আর একটা ব্যাপার, যখন দুজন ইনভেস্টিগেশন অফিসার এসেছিল যে একটা মার্ডার হয়েছে বলে, আর সবাইকে জিজ্ঞাসা করছিল তোমরা কি কেউ কিছু দেখেছো এখানে, কিন্তু সবাই বলছে নো ওয়ান সো এনিথিং, তো এরাই বলছে যে কেউ তো কিছু দেখেনি। কেন দেখেনি? কারণ তাদের হাতে এক একটা করে যন্ত্র, প্রত্যেকের হাতে একটা করে যন্ত্র, আর প্রত্যেকে সেই যন্ত্রর দিকেই তাকিয়ে রয়েছে। যদি তাদেরও রিলেটিভের কিছু হয় তাও তারা হয়তো দেখতে পাবে না, তাদের পাশের জনের কিছু হলে তারা দেখতে পাবে না, কারণ তাদের হাতে একটা যন্ত্র। এটা এই ছবিতে বোঝাচ্ছে, কমেডি করে একটু মজা করে একজন একটা ছবি এঁকেছেন, আর এখানে দেখাচ্ছে যে একজনের মোবাইল রয়েছে আর যমরাজ স্বয়ং সেখানে উপস্থিত। সেরকমভাবে ক্যান আই কল ইউ ব্যাক, মানে যখন পড়ে গেছে মজা করে এই ছবিটা দিয়েছে, মজা করে আরও আর একটা ছবি দিয়েছে, একজনের স্বর্গে পৌঁছে গেছে তখন সে মোবাইল ফোন ইউজ করছে, এটা ভয়ানক। আর এবার একটু সিরিয়াস কন্ডিশনে আসি আমরা, যে এই মোবাইল ফোন ইউজ করার দরুনে কী কী জিনিস হচ্ছে, মিস ইউজ করার দরুনে কী হচ্ছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, আর বিভিন্ন দুর্ঘটনাতে যারা এই মোবাইল ফোন ইউজ করছে, গাড়ি চালাচ্ছে এক হাতে আর এক হাতে মোবাইল, এক হাতে স্টিয়ারিং আর এক হাতে মোবাইল, গাড়ি চালাচ্ছে বিন্দাস, আর এর দরুন এর তো ক্ষতি হচ্ছে, এর তো ক্ষতি হচ্ছে, কিন্তু সামনে দেখো যে ব্যক্তিটা যাচ্ছে রাস্তা পার হচ্ছে, তার কী দোষ? তাকে তো এ চাপা দিয়ে দিচ্ছে, এই দুর্ঘটনার শিকার তো এই ব্যক্তি হয়ে যাচ্ছে, এর তো কোনো দোষ ছিল না, এ তো হাতে মোবাইল নিয়ে রাখেনি, কিন্তু এ মিস ইউজ করছিল যে ড্রাইভিং করার সাথে সাথে মোবাইল নিয়ে কাজ করছিল। বুঝতে পেরেছি ব্যাপারটা। এবার আমি একটু ডেপথের দিকে আসবো, একটু ডেপথের কথা আমি বলবো, ভালো করে বুঝবে। মোবাইল ফোন ইউজ করতে করতে যদি গাড়ি চালানো হয়, পাবলিক প্লেসে মোবাইল ইউজ করতে করতে যদি আমি রাস্তাঘাট পারাপার করি, অথবা যখন রেললাইন পারাপার করা হয়, তখন বিভিন্ন অ্যাক্সিডেন্ট কেন ঘটে? মানে মোবাইল ইউজ করতে করতেই এই জিনিসগুলো করাকালীন কেন অ্যাক্সিডেন্ট হয়? তো এটার পেছনে অনেক সায়েন্টিফিক রিজন আছে। দেখো, সমস্ত কিছু বলার তো ইচ্ছা রয়েছে আমার, কিন্তু টাইমের শর্টের জন্য আমি তো বলতে পারছি না, কিন্তু একটা রিজন বলবো যেটা ইম্পর্টেন্ট খুব। তো ফার্স্ট রিজন হচ্ছে যে অরিজিনাল, মানে কেন মোবাইল ফোন ইউজ করতে করতে এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তার একটা কারণ হচ্ছে ইনঅ্যাটেনশন ব্লাইন্ডনেস। এবার এটা কি আর এটা কি সেটা আমি বলার চেষ্টা করব, যে পরীক্ষাটা ইনঅ্যাটেনশন ব্লাইন্ডনেসের একটা পরীক্ষার মাধ্যমে। একটা হল ছিল, এই হলের মধ্যেই কিছুজন দর্শক ছিল, এই ধরে নাও হচ্ছে দর্শক, আর এটা হচ্ছে স্টেজ, এই দিকের অংশটা হচ্ছে স্টেজ যেখানে কিছু ছেলেমেয়েরা রয়েছে, আর এখানে টোটাল দর্শকরা বসে রয়েছে, আর এখানে স্টেজ, স্টেজের মধ্যে ছেলেমেয়েরা রয়েছে। কোন ছেলেমেয়েরা? এই যে এখানে যে ছেলেমেয়েরা রয়েছে, দেখো কিছুজন ছেলেমেয়ে হোয়াইট কালারের ড্রেস পরে রয়েছে, মানে তিনজন দেখো হোয়াইট কালারের আর তিনজন দেখো ব্ল্যাক কালারের ড্রেস পরে রয়েছে। এবার এই যে দর্শক যারা বসে রয়েছে, ওদেরকে বলা হয়েছিল যে আপনাদের কাজ এই যে সাদা ড্রেস পরা ব্যক্তিরা নিজেদের মধ্যে বল পাস করবে, একজন আরেকজনকে পাস করবে, সাদারা সাদাদেরকে পাস করবে, ব্ল্যাকরা ব্ল্যাকদেরকে পাস করবে। আর এই কোশ্চেনটা আমি তোমাদের কাছেও করছি, সাদারা সাদাদের কাছে পেশ করবে আর ব্ল্যাকরা ব্ল্যাকের কাছেও পেশ করবে, মানে পাস করবে আর কি। তো কতবার পাস করছে সাদারা সাদাদের কাছে, ব্ল্যাকরা ব্ল্যাকের কাছে, এটাই গণনা করতে বলেছিল এই দর্শকদের। তো দর্শকদের এই কাজটা দিয়েছিল, আর দর্শকরা প্রত্যেকেই গুনার কাজে ব্যস্ত, আর সেই মুহূর্তে যিনি পরীক্ষাটা করছিলেন তিনি তখন কী করলেন, এই যে পরীক্ষাটা চলাকালীনই এইখান দিয়ে একটা গরিলাকে পাস করালেন, এইখান দিয়ে একজন গরিলাকে পাস করালেন ঠিক এই ছবিতে। এই যে গরিলা, এই যে কাজ চলছে তখন দর্শকরা কিন্তু কাউন্ট করতে ব্যস্ত, তখন এখান দিয়ে একটা গরিলা চলে গেছিলো, এই যে গরিলাটা রয়েছে এই গরিলা তখন পাশ দিয়ে চলে গেছিলো। আর পরীক্ষা হওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হয় দর্শকদের, বলুন তো কতবার পাস করেছে সাদারা, কেউ বলছে এতবার, কেউ বলছে এতবার, ব্ল্যাকরা কতবার, আনন্দের সাথে দর্শকরা বলছে এতবার এতবার। এরপরে যখন হচ্ছে যিনি এক্সামিন করছিলেন তিনি বললেন যে বলুন তো এখান দিয়ে একটা জিনিস গেছিলো,
এই ছজন ছাড়াও এখান দিয়ে একজনা গেছিল, সে কে? আর না, সেইখানকার যারা দর্শক ছিল ওরা অবাক, বলছে এখান দিয়ে তো কেউ যায়নি। তখন বলল এখান দিয়ে গেছে, আর তখন ভিডিও প্লে করা হলো। ভিডিও প্লে করে দেখানো হলো যে এখান দিয়ে একজনা গড়ি লাগিয়েছিল। আর তোমরা চাইলে ইউটিউব থেকে এই ব্যাপারটা, ঘটনাটা দেখতেও পারো। তো এটাই হচ্ছে ইন অ্যাটেনশনের যে প্রবলেম, ইন অ্যাটেনশন ব্লাইন্ডনেসের, এটাই হচ্ছে ঘটনা। এর থেকে কি বোঝা যাচ্ছে? এর থেকে এটাই বোঝা যাচ্ছে, একজন মানুষ যখন একটা কাজে ব্যস্ত থাকে, সামনে দিয়ে কি ঘটে যাচ্ছে বা কি ঘটছে এই জিনিসটা কিন্তু সহজে বুঝতে পারে না। খুব কমজনাই ছিল যারা বুঝতে পেরেছিল যে এখানে একজন গরিলা গেছিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই শিকারে শিকারক্ত হয়েছিল, মানে এই শিকারের অন্তর্গত হয়ে গেছিলো, যে তারা বুঝতেই পারেনি যে এখানে একজন গরিলা গেছে। তো এটার দরুন কি ঘটে দেখো, যখন আমরা মোবাইল ফোন ইউজ করি, তখন মোবাইল ফোন ইউজ করছি আমরা, কানে দিয়ে রেখেছি হেডফোন মোবাইল ফোন, মানে আমরা একটা কাজের সাথে নিযুক্ত। আর তখন কোনো গাড়ি আমার কাছে আসলো কি আসলো না, কোন গাড়ি আমার থেকে দূরে, এটা বুঝতে কিন্তু আমাদের বেশ অসুবিধা হয়ে যেতে পারে। আর এটার দরুন ঘটে যেতে পারে অ্যাক্সিডেন্ট। যেমন একজন ড্রাইভার যখন কানে ফোন নিয়ে কথা বলে, বাস চালক হোক লরি চালক হোক, ম্যাক্সিমাম সময় দেখবে তারা হচ্ছে কাউকে না কাউকে চাপা দিয়ে চলে যায় অথবা অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন কি, রিজনটা কি? ইন অ্যাটেনশন ব্লাইন্ডনেস। কারণ তারা হচ্ছে ফোন কলে ব্যস্ত, তাদের অ্যাটেনশনটা রয়েছে হচ্ছে ফোনের মধ্যে, সামনে যে ক্রিয়াটা হচ্ছে সেদিকে তাদের নজর ওই মাত্রায় নেই, তাই অ্যাক্সিডেন্টটা ঘটে যাচ্ছে। এটা আরও আর একটা জিনিস রয়েছে, এটা খুব ভালো করে বুঝবে। তোমাদের আশেপাশে হয়তো তোমরা কখনো কখনো এই জিনিসটা দেখেছো, শুনেছো বা ফিল করেছো, যে একটা অ্যাক্সিডেন্টের সময় একজন ব্যক্তি, সাপোজ একজন ব্যক্তিকে একটা কার এসে ধাক্কা দিয়ে দিল, এই ব্যক্তিটা যদি চাইতো যে দূরে চলে আসবে, কারটা থেকে দূরে চলে আসবে, সে কিন্তু চলে আসতে পারতো, কিন্তু সে না চলে আসতে পারছে না। এটার কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে যখন মোবাইল ইউজ করা হয়, তখন রিয়াকশান টাইম আমাদের অনেক কমে যায়। আমাদের রিয়াকশান এটা আমরা দিতে পারতাম যে আমরা দূরে সরে যাওয়া আর গাড়িটা রাস্তা দিয়ে চলে যেত, আমরা দূরে সরে যেতাম আর আমরা বেঁচে যেতাম, কিন্তু রিয়াকশান টাইমও কমে যায় ডেঞ্জার জোন থেকে। সুতরাং আমরা ভাবছি আসছে তো আসছে, মানে মোবাইল ফোন একাধিক সময় ইউজ করার জন্য এই জিনিসগুলো হয়ে থাকে, আর এর ফলে অ্যাক্সিডেন্ট। এবার আমি যে কথাটা বলবো, এবার আমি একটা রোগের কথা বলবো, দুটো রোগের কথা বলবো, আর দুটো রোগের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসক্ত হয়ে পড়েছে এই দুটো রোগের মধ্যে। আর তোমরাও চেক করো যে তোমাদের মধ্যে এমন কেউ নেই তো যারা এই রোগের মধ্যে আসক্ত হয়ে গেছো, এটা একবার চেক করে নাও। তো রোগটার নাম আগে বলি, রোগের নাম হচ্ছে রিংজাইটি। ব্যাপারটা কি, রোগটা এবার বলি, তারপরে নিজেরা মনে মনে ভাবো যে আমি এটা কিনা। আমাদের কাছে যখন ফোন আসে, যখন কেউ কল করে তখন রিং বাজে, কিন্তু এমন অনেক সময় হয়ে থাকে যে সময় ফোন রাখা থাকে, কেউ কল করেনি, কিন্তু আমাদের মনে হলো আরে রিং বেজে উঠলো, হঠাৎ মনে হলো হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান বেজে উঠলো কিন্তু অরিজিনালিতে বাজেনি, হঠাৎ মনে হচ্ছে মেসেজের আওয়াজ আসছে, এসএমএস আসছে, কিন্তু গিয়ে দেখলাম যে এসএমএস আসেনি। যদি এরকম তোমাদের মধ্যে হয়ে থাকে, তার মানে তোমরা এই রোগের শিকার হয়ে গেছো, রিংজাইটি। আরও আর একটার কথা বলি, এর পরেরটাও চেক করো যে এটার নয় তো, এটার শিকার হওনি তো। যদি কেউ এটার শিকার না হয়ে থাকো তো খুব ভালো, তো পরেরটা চেক করো। আর যদি এটাও কেউ হয়ে থাকো তো পরেরটা চেক করে দেখো যে নিজের পজিশনটা কোন জায়গায়। রোগটার নাম হচ্ছে নোমোফোবিয়া, ফোবিয়া মানে ভয়। রোগটার কথা বলি, সাপোজ আমরা বাড়ির থেকে বাইরে বেরিয়েছি, বাসে যাচ্ছি ট্রেনে যাচ্ছি, হঠাৎ করে মোবাইল বার করে দেখছি আরে মাত্র 15% চার্জ, 15% চার্জ, এবার কী হবে, চার্জ নেই মোবাইলে, তো টেনশান, আরে ভয় চলে এলো এবার কী হবে, আরে মোবাইল তো সুইচ অফ হয়ে যাবে, টেনশান। হঠাৎ দেখতে পেলে যে মোবাইলটা ব্যাটারি ফ্যাটারি সব ওকে আছে, হঠাৎ দেখছে যে টাওয়ার নেই, এস কী হলো রে, এবার ফোন আসার কথা ছিল, এটা এমার্জেন্সি ব্যাপার, কী হবে। হঠাৎ দেখতে পেলো যে ব্যালেন্স শেষ, কথা বলতে বলতে তার মধ্যে টেনশান। তো এই জিনিসগুলো যদি হয়ে যায়, তার মানে তুমি নোমোফোবিয়ার আন্ডারে চলে এসছো, এই রোগের আন্ডারে চলে এসছো। এই রোগ আরও জিনিসকে রিপ্রেজেন্ট করে যে মোবাইল ফোনকে কিছুক্ষণের মোর জন্য দূরে রাখতে পারবে না, কিছুক্ষণ দূরে রাখলেও মনে হবে যে আরে আমি কাছে রাখাটাই বেটার, একটু দূরে আছে ফোনটা, বাইরের বাইরে মানে তুমি যে রুমে আছো পাশের রুমে রাখা আছে। এই নোমোফোবিয়া কী করবে, মোবাইল তোমাকে ওই মোবাইলের কাছে নিয়ে যাবে আর মোবাইলটা তোমার কাছে এনে রাখা করাবে, এটাই হচ্ছে নোমোফোবিয়ার এই জিনিসগুলো।
তো ভালো করে নিজেকে চেক করে নাও যে তোমরা এর আন্ডারে নেই। তো চলে আসি পরের স্টেপে, এবার চলে আসবো মোবাইলের রেডিয়েশনটা কি। তো এটা সম্পর্কে বেশি কিছু বলবো না, কারণ এটা সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো যে মোবাইল থেকে রেডিয়েশন বার হয় প্রচণ্ড পরিমাণে, যেটা আমাদের খুব বেশি পরিমাণে ড্যামেজ করতে পারে। এবার আমি একটা কথাই বলবো ছোট করে, সেটা হচ্ছে এই রেডিয়েশন আমাদের এমন একটা জায়গায় এফেক্ট করে, ব্রেনের এমন একটা জায়গায় এফেক্ট করে যে জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অন্য ব্যক্তিদের ক্ষেত্রে। মানে আমি কি বলতে চাইলাম, আমাদের মধ্যে যে সহনশীলতা মানে সহানুভূতিশীলতা যেটা রয়েছে অন্যদের প্রতি, দয়া মায়ার যে ভাবটা রয়েছে অন্যদের প্রতি, এই রেডিয়েশন কিন্তু তাকে পুরোপুরিভাবে ড্যামেজ করে দিতে পারে। মানে অন্যদের প্রতি দুর্ব্যবহার চলে আসবে, রেগে যাব কিছুতেই। যেমন সাপোজ ধরে নাও এই জিনিস কি আমাদের সাথে হয় যে মা আমাদেরকে খেতে দিয়েছে, যে বাবা তুই খা, এটা তো খুব ভালো কথা, মা খেতে দিয়েছে, মাছ দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে। এবার হঠাৎ করে মা বলছে যে নে বাবা আরেকটু দে, আরেকটু খা, আরেকটু খা, আরেকটু খা, আর আমরা রেগে গিয়ে বললাম আরে মা আপনি একদম কিছু করবেন, একদম ভালো লাগছে না, এরকম কোনো কিছু বলে ফেলি না তো, মানে মার উপরে চিৎকার করে ফেলি না তো, কারোর উপরে চিৎকার করে ফেলি না তো হঠাৎ করে। তো তার মানে রেডিয়েশনের প্রভাব কিন্তু তোমার মধ্যে খুব বেশি মাত্রায় পড়ে গেছে, তার মানে ওই জায়গাটা ড্যামেজ হতে এসছে। আর এর দরুন ভয়ানক সিচুয়েশন হতে পারে যে কোনো ক্ষেত্রে, হতে পারে সেটা রিলেশনের ক্ষেত্রে, হতে পারে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু ড্যামেজ আনতে পারে। এমনকি সোশ্যাল যে বিহেভিয়ার যেগুলো রয়েছে সেখানেও কিন্তু ব্যাপারটা ড্যামেজ আনতে পারে। এরপরে বিশেষজ্ঞরা কি বলেছেন সেটা দেখি, বলেছে একজন বাচ্চাকে, যে বাচ্চা 14 বছরের এজের নিচে, 14 বছরের থেকে কম এজের শিশুকে যদি মোবাইল দেওয়া হয় সেটা কার ইকুয়াল হবে জানো, সেটা ইকুয়াল হবে এই বাচ্চাকে মোবাইল দেওয়া আর কোকিন দেওয়ার সমান হবে। বাচ্চাকে মোবাইল দেওয়া আর কোকিন দেওয়া দুটো ইকুয়াল জিনিস হবে। তুমি 14 বছরের বাচ্চার, 14 বছরের নিচের বয়সের বাচ্চাকে যদি মোবাইল দাও অথবা মোবাইলের পরিবর্তে যদি কোকিন দাও, দুটোই সেম জিনিস। আর এটা ব্রিটিশ গবেষণায় এই জিনিসটা পাওয়া গেছে, মানে 14 বছরের নিচে বাচ্চাকে দিলে এত বেশি পরিমাণে হার্ম হতে পারে। বিভিন্ন দিকে আমরা বড়রা তারা এত হার্ম হয়ে যাচ্ছি, আমরা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, একটা শিশু যেসবে বিল্ড হচ্ছে তার তো ভয়ানক হতে পারে। আর এটা ব্রিটিশ গবেষণায় কিন্তু এই জিনিসটা পাওয়া গেছে। পরবর্তী স্টেপ, এরপরে তোমরা জানো সাইবার ক্রাইমের ব্যাপারটা, যে টাকা পয়সা লুট হয়ে যাচ্ছে, এটিএমে দেখা যাচ্ছে ফিনিশ হয়ে গেছে টাকা। তারপরে রয়েছে MMS-এর ব্যাপার, তো এই জিনিসগুলো তো হতেই রয়েছে, এই ব্যাপার সম্পর্কে তোমরা জানো। তো যাই হোক, এই পর্যন্তই বললাম, এবার শুরু করি আমরা আমাদের রিপোর্টের দিকে। তো রিপোর্ট একেবারে হুবহু যেটা দিয়েছিল মিসেলেনিয়াসের কোশ্চেনে, মিসেলেনিয়াসে হুবহু কোশ্চেন আমি তুলে দিয়েছি, জাস্ট ছবিটা তুলে আমি এখানে দিয়ে দিয়েছি। 40 নম্বরের ছিল, 200 ওয়ার্ডের মধ্যে আমাদেরকে লিখতে হবে। আর অ্যাক্সিডেন্ট ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনস, যেটা আমি শুরুতে পয়েন্ট আউট করেছিলাম। তো পয়েন্টগুলো কী দিয়েছে দেখা যাক, পয়েন্টে দিয়েছে, কনসিকোয়েন্সেস দিয়েছে, কজ দিয়েছে, অ্যাকশন টু বি টেকেন দিয়েছে, তিনটে পয়েন্টে ভাগ করেছে। চলো বোঝার চেষ্টা করি, পয়েন্ট পড়ি, খুব ভালো করে পয়েন্ট পড়তে হবে, পয়েন্ট পড়াকালীন কিন্তু খুব ভালো করে আমাদের পড়তে হবে। ইনক্রিজ ইন ইউজ অফ মোবাইল ফোনস, দাস মিসইউজিং মোবাইল ফোনস, ইউজিং মোবাইল ফোনস ফর আদার দ্যান making or receiving phones call in the street while crossing railway track besides a water body. পয়েন্ট সেটা বলেছে, আমরা যে মোবাইলের ব্যবহার তো দিনকা দিন বাড়ছেই, আর এই যে মোবাইলের যে ব্যবহার রয়েছে, আমরা ফোন রিসিভ এই সমস্ত কাজ করছি, তার সাথে সাথে আদার্স যে কাজগুলো করছি, কোথায় কাজ করছি, বিভিন্ন স্ট্রিটে রাস্তাঘাটে করছি, রেলওয়ে ট্র্যাকে, রেলওয়ে ট্র্যাক যখন ক্রস করছি, ভেবে দেখো যেখান দিয়ে ট্রেন যাবে সেই জায়গা ক্রস করার সময় আমরা এই সমস্ত কাজে ব্যস্ত। আর আমরা একটু আগেই বললাম ইনঅ্যাটেনশন ব্লাইন্ডনেস কী কাজ করতে পারে, মোবাইলে ব্যস্ত আমরা এত পরিমাণে হয়ে যেতে পারি যে সামনে থেকে ট্রেন আসছে সেই প্রতি আমরা ব্লাইন্ড হয়ে যেতে পারি। যেমন গরিলা গেছিলো বুঝতে পারিনি অনেকে, সেরকম কথা বলতে বলতে অ্যাটেনশন আমাদের এদিকে, তো বুঝতেই আমরা অনেক সময় পারি না যে ট্রেন আসছে, তো ঘটে যেতে পারে বিপদ। বিসাইডস আ ওয়াটার বডি, ওয়াটার বডির পাশে দিয়ে যখন যাচ্ছে তখন কথা হচ্ছে, ওয়াটার বডির পাশ মানে বিভিন্ন জলাশয়, নদী হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, তার পাশ দিয়ে যখন যাচ্ছি তখন বিভিন্ন কাজে ব্যস্ত, আর বুঝতেই পারছে কী ঘটতে পারে সেটার দরুনে। চলে আসে কনসিকোয়েন্সেস মানে ফলাফল, এই যে মোবাইল ফোনের মিসইউজের ফলাফল কী সেটা দেখা যাক। ফাতাল অ্যাক্সিডেন্ট, ভয় ভয় দুর্ঘটনা, মৃত্যু হতে পারে, কজিং গ্রেভ সাফারিং অ্যান্ড ইঞ্জুরি টু সেলফ অর টু আদার্স,
বলছে যে ভয়ানকভাবে কি হতে পারে, সাফারিং করতে পারে, ইঞ্জুরি হতে পারে, নিজের তো হতেই পারে প্লাস আদার্সদেরও হতে পারে, যেমন সেই ছবিতে দেখালাম তোমাদেরকে। একজনা যে কার চালাচ্ছে সে নিজে ইউজ করছে, তার ক্ষতি হচ্ছে, সে ভুল কাজ করছে, কিন্তু সামনে যে ছিল তার তো কোনো দোষ ছিল না, তারও ক্ষতি হয়ে যাচ্ছে, সেটাই পয়েন্টে উল্লেখ করেছে এখানে। এবার বলেছে কজ, এবার একটা কিন্তু ভালো করে, এবার আমি পয়েন্টের কথায় আসছি। সবার প্রথমে দেখো ফলাফল দিয়েছে যে এই যে অ্যাক্সিডেন্ট মোবাইলের যে মিস ইউজ হচ্ছে এর ফলাফল দিয়েছে, ফলাফল মানে দুর্ঘটনা দিয়েছে, তারপরে দিয়েছে কারণ। তো আমরা যখন প্যারাগ্রাফ লিখব তখন কিন্তু যেন আমরা টেনশনে না ভুগে যাই, তখন যেন আমরা এটা ফিল না করি যে আগে কনসিকুয়েন্সে লিখবো নাকি আগে কজ লিখবো। আমরা স্বাভাবিকভাবে আমরা এটা জানি যে হচ্ছে কজটাকে আগে লেখাটা বেটার, তারপরে কনসিকোয়েন্সেসটা লেখাটা বেটার। কিন্তু কেউ যদি চায় ফলাফলকে আগে লিখবো তারপরে কজকে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু জেনারেল সেন্সে আমরা কী করবো, কজকে উপরে লিখবো তারপরে ফলাফল দেব, আর তারপরে লাস্টে দেবো অ্যাকশন টু বি টেকেন, মানে কী অ্যাকশন নেওয়া হচ্ছে। তো কজে দেখা যায় কারণ কি, যার দরুন এই জিনিসগুলো ঘটছে, দুর্ঘটনাগুলো ঘটছে, ইউজিং মোবাইল ফোনস টু টেক ফটোগ্রাফস, বলছে মোবাইল ফোন ইউজ করা হচ্ছে ফটোগ্রাফের জন্য, ভিডিও করার জন্য, কোথায় তো আবার ইন আ বিজি স্ট্রিট অর হোয়াইল ক্রসিং রোড, যখন রাস্তা ক্রস করছে তখন, অ্যান্ড রেলওয়ে ট্র্যাক্স যখন ক্রস করছে তখন, নিয়ার এ ওয়াটার বডি, ইন আ টেরেস অ্যান্ড ব্যালকনি, এই সমস্ত জায়গাতে আমরা কি ব্যবহার করছি, মোবাইল ফোন, তাও কল নয়, কি করছি আমরা, ফটোগ্রাফি, সেলফি নিচ্ছি, ভিডিও তুলছি, এই সমস্ত কাজে আমরা ব্যস্ত। টকিং হোয়াইল ওয়াকিং ইন বিজি স্ট্রিট, হোয়াইল ড্রাইভিং, যখন হাঁটছি বিজি স্ট্রিটে, ব্যস্ত রাস্তা যেখানে গাড়ি ঘোড়া চলছে সেখানে যখন হাঁটছি, সেখানে আমরা মোবাইলে কথা বলতে ব্যস্ত, গাড়ি চালাচ্ছি মোবাইলে কথা বলতে ব্যস্ত, বুঝতেই পারছো। তো এর ফলে কী হতে পারে, এগুলো কারণ, আর এর ফলে কী কী হতে পারে সেটা তো বলেই দিলাম একটু আগে। এরপরে কী রয়েছে, অ্যাকশন টু বি টেকেন, মানে কী কী অ্যাকশন নেওয়া হচ্ছে, আর এটাই হচ্ছে আমাদের কনক্লুডিং পার্ট। আশা করি তোমরা 14 নম্বর রিপোর্ট রাইটিং চলছে এতদিনে তো তোমরা টোটাল ব্যাপারটা বুঝে গেছো। যদি কেউ এরকম থাকো, কোনো স্টুডেন্ট ICDS-এর, বিশেষ করে যে এটাই তার প্রথম ভিডিও, আমার এখানে প্রথম ভিডিও এটা সে দেখছো, অনুরোধ করব একদম শুরুতে চলে যাবে, রিপোর্ট রাইটিংয়ের 1 নম্বরে চলে যাবে, বা স্ট্র্যাটেজিতে চলে যাবে, মানে তারও আগের ভিডিওতে চলে যাবে স্ট্র্যাটেজির কথা, তবে গিয়ে সে হেল্প পাবে, কিন্তু খুব হেল্প পাবে। কিন্তু এই ভিডিও থেকে ডাইরেক্ট দেখলে সে অনেক কিছু জিনিস বুঝতে পারবে না, অনেক কিছু জিনিস তার স্কিপ হয়ে যাবে, মানে অ্যাকচুয়াল যে লার্নিং সেটা কিন্তু মিসিং থেকে যাবে। তো দেখা যাক কনক্লুডিং পার্ট কী বলছে। পানিশমেন্ট ফর ইউজিং মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং অর ক্রসিং রোড অ্যান্ড রেলওয়ে ট্র্যাক্স, বলছে পানিশমেন্ট হওয়া উচিত মোবাইল ফোন ইউজ করাকারীদের, যারা কোন সময় ড্রাইভ করার সময়, রোড রাস্তা পার হওয়ার সময়, রেলওয়ে ট্র্যাক পার হওয়ার সময় যারা মোবাইল ইউজ করে তাদের পানিশমেন্ট হওয়া উচিত। কশন নোটিসেস ফর পিপল ইউজিং মোবাইল ফোনস হোয়াইল ওয়াকিং ইন দ্য স্ট্রিট অর ড্রাইভিং, অ্যাবসোলিউট প্রোহিবিশন ফর টেকিং ফটোগ্রাফস ভিডিও হোয়াইল ড্রাইভিং ওয়াকিং অ্যাক্রস ইন আ বিজি স্ট্রিট ইন দ্য রেলওয়ে ট্র্যাক্স, মানে এটাই বলেছে যে পুরোপুরিভাবে প্রোহিবিশন, মানে পুরোপুরিভাবেই বন্ধ করে দেওয়া উচিত ফটোগ্রাফি ভিডিও এই সমস্ত জিনিসকে। কোন সময় বিশেষ করে, ড্রাইভিংয়ের সময়, হাঁটার সময়, রাস্তা ক্রস করার সময়, রেলে ট্র্যাক ক্রস করার সময় এই জিনিসটা টোটালি বন্ধ করা দেওয়া উচিত। তো এটা গেল কনক্লুডিং পার্ট। কনক্লুডিং পার্ট কী বলছে, পানিশমেন্ট দেওয়া উচিত আর এই জিনিসগুলোকে টোটালি বন্ধ করা উচিত। ফলাফল কী বলছে, মৃত্যু, ইঞ্জুরি। কজ কী বলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজেভাবে আমরা ইউজ করে ফেলছি, রাস্তাঘাট, রাস্তা পার হওয়া, রেল লাইন পার হওয়া, এই সমস্ত জায়গায় আমরা মোবাইল ইউজ করে ফেলছি, কখনো কল রিসিভ করছি, কখনো সেলফিতে ব্যস্ত, কখনো ভিডিও তৈরিতে ব্যস্ত, কখনো শুটিংয়ে ব্যস্ত, এই সমস্ত জিনিসে। তো পয়েন্ট আশা করি বুঝতে পেরেছি। এবার আমাদের পালা হচ্ছে রাফ ড্রাফটিং। এবার বলো রাফ ড্রাফটিং কী করবো। রাফ ড্রাফটিংয়ে প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের ওপেনিং প্যারাগ্রাফ, তারপরে রয়েছে বডি, আর তারপরে রয়েছে আমাদের কনক্লুডিং পার্ট। তো ওপেনিং প্যারাগ্রাফ কী করবে, ওপেনিং প্যারাগ্রাফ মানে এবার আমাদের সামনে একটা নতুন অপশান ওপেন হবে, আর নতুন অপশানটা কী সেটা আমি একটু পরে বলছি। দ্বিতীয় নম্বরে আসছে বডি। বডি তো আমরা বুঝতেই পারছি, কারণটা দেবো বডিতে আর তার ফলাফলটা আমরা বডিতে দেবো। তৃতীয় নম্বর কনক্লুডিং পার্ট, কনক্লুডিং পার্টে দেবো অ্যাকশন টু বি টেকেন। এবার বলো রাফ ড্রাফটিংয়ে আর কোনো দরকার আছে, রাফ ড্রাফটিংয়ে আর কোনো দরকার নেই, সোজাসুজি চলে আসবো আমরা পুরোপুরি আমাদের রিপোর্ট রাইটিংয়ের দিকে। রিপোর্ট রাইটিংয়ে কী রয়েছে, ইম্পর্টেন্ট যে পয়েন্ট যেটার উপরে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে হেডিং। আর হেডিংয়ে দেখো দেওয়াই রয়েছে আমাদের এখানে অ্যাক্সিডেন্টস ডিউ টু মিস ইউজ অফ মোবাইল ফোনস, সেটাই দিয়েছে বাই আ স্টাফ রিপোর্টার কলকাতার আজকের ডেট। এবার হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফ, যেটা আমি তখন বলিনি।
এখানে ওপেনিং প্যারাগ্রাফ কখন ঘটছে কি ঘটছে এরকম কোনো কিছু আছে? কিচ্ছু কিন্তু নেই। তাহলে ওপেনিং প্যারাগ্রাফ কি লিখবো? আমাকে বলো যে মোবাইল ফোন কি তোমাদের কতটা হেল্পফুল, মানে মোবাইল ফোন মেনলি কিসের জন্য ব্যবহার, কিসের জন্য আবিষ্কার করা হয়েছিল? মানুষের সাহায্য করার জন্য, যাতে আমাদের জীবন আরও ইজিয়ার হয়ে যায়, সেই জন্য। তো সেই কথাটাকে আগে লিখবো। আমরা তো মিস ইউজও লিখছি, কিন্তু তারও যে একটা ভালো দিক আছে, একটা নয় হাজার হাজার ভালো দিক আছে, সেটাকে অবশ্যই মেনশন করা উচিত এই রকম দিকের ক্ষেত্রে। তো সেটাকেই মেনশন করব আমরা, তারপরে আমরা লিখব এর ভালো দিক আছে, সেরকম এর খারাপ দিকও আছে, আর আমরা খারাপ দিক নিয়ে আলোচনা করছি। বুঝতে পেরেছি, এটা হবে ওপেনিং প্যারাগ্রাফ। তো এই জিনিসটাকে একটু মাথায় রেখো, যখন এই ধরনের জিনিস আসবে যেটা ভালো কাজে হেল্প হয়, যেটা ভালো কাজের জন্য রেডি হয়েছে, সেটা যখন খারাপ কাজের জন্য ইউজ হচ্ছে আর তার উপরে যখন লিখছি, তখন ভালো কাজকে অবশ্যই একবার মেনশন করে দাও ওপেনিং প্যারাগ্রাফে। তো আমি লিখেছি, দ্য ইনভেনশন অফ মোবাইলস ফোন ইজ গ্রেট, ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড প্লেস অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার ডেইলি লাইফ। এই যেটা রয়েছে ইনভেনশন, মোবাইল ফোনের যে ইনভেনশন রয়েছে, এটা কিন্তু গ্রেট অ্যাচিভমেন্ট অ্যান্ড প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। আর এটা আমাদের জীবনে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, বুঝতে পেরেছি, ডেইলি লাইফে বিভিন্নভাবে হেল্প করে। আর হেল্প কীভাবে করে সেটা তোমরা জানো। আচ্ছা, যদি আমি এটুকু লিখতাম তাও আমার চলতো, তারপর আমি আর একটা লাইন অ্যাড করেছি, ইটস মেনি অ্যাসপেক্টস আর বেনিফিশিয়াল। ইটস মানে এই যে মোবাইল যেটা রয়েছে, তার যে মোবাইলের যে ব্যবহার ভালো দিকটা, মোবাইলের যে দিকটা রয়েছে, ইটস মেনি অ্যাসপেক্ট মানে এর, মানে মোবাইল ফোনের মেনি অ্যাসপেক্টস আর বেনিফিশিয়াল, বিভিন্ন দিক হয় খুবই উপকারী, বাট সাম আর নেগেটিভ এফেক্ট অ্যাজ ওয়েল, কিন্তু কিছু নেগেটিভ দিকও আছে। আশা করি বুঝতে পারলে যে ওপেনিং প্যারাগ্রাফটা কী দিলাম। যেহেতু মোবাইল ফোন আমরা ইউজ করা হয়, আবিষ্কার করা হয়েছিল ভালো জিনিসের জন্য, তাই এই যে ভালো দিকটাকে অবশ্যই আমাদের মেনশন করা উচিত ওপেনিং প্যারাগ্রাফে। এবার চলে আসো আমরা বডিতে। বডিতে কি বললাম আমরা? কারণকে, কারণকে লিখবো। আর কারণে কি রয়েছে? কারণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন, কারণের মতো দেখতে পাচ্ছি আমরা ফটোগ্রাফি নিচ্ছি, তারপরে কি করছি, রাস্তা ক্রসের সময় আমরা কথা বলছি, তারপরে যারা ড্রাইভার রয়েছে তারা কথা বলছে যখন সে গাড়ি চালাচ্ছে। তো সেই জিনিসকেই আমি লেখার চেষ্টা করেছি। আর বডিতে আমি দুটো প্যারাগ্রাফ করেছি, এই একটা প্যারাগ্রাফ আর হচ্ছে এই একটা প্যারাগ্রাফ। তো অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুসারে, দোজ যারা ইউজ করে মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং, ড্রাইভিংয়ের সময় ফেস, কেন ফেস দিলাম, কেন এস যুক্ত সিঙ্গুলার হলো না, কারণ এখানে দোষ আছে, এটা প্লুরাল নাম্বার, তাই এটাও প্লুরাল নাম্বার হয়ে গেল। ফোর টাইমস হায়ার রিস্ক অফ ক্র্যাশ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুসারে যারা ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ইউজ করে তারা চারগুণ বেশি, তাদের চারগুণ বেশি সম্ভাবনা থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার নর্মালের তুলনায়। বুঝতে পেরেছি ব্যাপারটা। স্টাডিজ হ্যাভ শোন দ্যাট ড্রাইভার্স সুইচ লেন্স মোর অফেন। স্টাডিসে এটা দেখা গেছে, বুঝতেই পারছো, স্টাডিসে এটা দেখা গেছে, ড্রাইভার যারা রয়েছে, যারা মোবাইল ফোন ইউজ করে, তারা কী করে, সুইচ লেন্স মোর অফেন, তারা একদিক থেকে আরেক দিকে চলে যায়, একদিক থেকে আরেক রাস্তার একদিকে যায়, একবার একদিকে যায় একবার, অ্যান্ড ড্রাইভ আনপ্রেডিক্টেবলি, এবং তারা গাড়ি চালায় কীভাবে, মানে কীভাবে চালায় সেটা সামনের জন্য যে রয়েছে সে কোনো মতে প্রেডিক্ট করতে পারে না। মানে আমি কি বলতে চাইছি ব্যাপারটা ভালো করে বোঝো। একজন কার ড্রাইভার আছে, একজন ট্রাক ড্রাইভার আছে, ধরো সে এক হাতে মোবাইল ফোন ইউজ চালাচ্ছে বা নেট ঘাঁটছে, ভিডিও দেখছে, হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুক করছে, আরেকদিকে স্টিয়ারিং চালাচ্ছে, এদিকে এদিকে মোবাইল আর এদিকে। এবার তার কি স্টিয়ারিংয়ে কি ওই রকম কন্ট্রোল থাকবে? সে তো মোবাইলের কি থাকে, মোবাইলে পুরোপুরি হচ্ছে কনসেন্ট্রেশন টোটালি মোবাইলের উপরে, সে কী করে, একবার রাস্তার এদিকে চলে যায়, একবার এদিকে চলে যায়। সামনে যে ব্যক্তি আসছে বা সামনের যে গাড়ি আছে, সে বুঝতেই পারে না যে গাড়িটা কোন দিকে যাবে, আর সেই কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সেটাকেই বলার চেষ্টা করেছি। স্টাডিজ হ্যাভ শোন দ্যাট ড্রাইভার সুইচ লেন্স মোর অফেন, প্রাই ড্রাইভ আনপ্রেডিক্টেবলি, মানে হচ্ছে যেটাকে প্রেডিক্ট করা যায় না, হোয়েন ডিস্ট্র্যাক্টেড অন ফোনস, যখন তারা ডিস্ট্র্যাক্টেড থাকে কিসে, ফোনে, যারা তখন ফোনে ডিস্ট্র্যাক্ট থাকে। তো এটা আমি কোথায়, কোন পয়েন্টটা থেকে আমি এটাকে লিখেছি সেটাকে দেখিয়ে দিই। টকিং হোয়াইল ওয়াকিং ইন বিজি স্ট্রিট, হোয়াইল
ড্রাইভিং আ কার, তো আমি এই জায়গাটাকে আমি তুলে দিয়েছি প্রথম প্যারাগ্রাফে। তোমরা চাইলে প্রথম প্যারাগ্রাফটাকে একটু ছোট করতে চাইলে ছোট করে দিতে, অসুবিধার কিছু নেই। প্রথম লাইনটাকে যদি কমিয়ে দিতে চাও কমিয়ে দিতে পারো। তো চলে আসবো দ্বিতীয় নম্বর। আমি কেন একটু বেশি করে লিখেছি, যাতে তোমাদের হাতে না অপশানটা অ্যাভেলেবেল থাকে, বিভিন্ন অপশান অ্যাভেলেবেল থাকে। যদি প্রথমটা ঠিক না মনে হয় তবে সেকেন্ড লাইনটা ইউজ করো, সেকেন্ডটা ঠিক না মনে হলে প্রথমটা। বুঝতে পেরেছি? সাপোজ লিখতে লিখতে মানে ওয়ার্ড খুব কম আছে, তবে দুটো লাইন ইউজ করে ফেলো। চলে আসি পরেরটাতে। পরেরটাতে আমি কি করেছি দেখি, এইবার যে এই লাইনটা তো আমি লিখে দিলাম প্রথম প্যারাগ্রাফে, দ্বিতীয় প্যারাগ্রাফে আমি টোটালটাকে মেনশান করব। কি রয়েছে? ইউজিং মোবাইল ফোন টু টেক ফটোগ্রাফ, মেক ভিডিও বিজি স্ট্রিট, হোয়াইল ক্রসিং রোড, রেলওয়ে, নিয়ার ওয়াটার বডি অর ট্যারেস অ্যান্ড ব্যালকনি, এই টোটাল জিনিসকে আমি মানে ব্যবহার করব। পেডিস্ট্রিয়ান মানে, পেডিস্ট্রিয়ান মানে যারা পথচারী, মাচ লাইক ড্রাইভার্স, তারা কেমন হয়? পথচারীরা ড্রাইভারদের মতোই হয়। হ্যাভ অলওয়েজ বিন এনগেজড ইন মাল্টিটাস্কিং লাইক ইউজিং হ্যান্ড হেল্ড ডিভাইসেস। যারা পথচারী হয়, যারা রাস্তা দিয়ে হেঁটে যায়, তারা না বিভিন্ন কাজে এনগেজ থাকে। মাল্টিটাস্কিং মানে বিভিন্ন কাজ, বিভিন্ন কাজ। এনগেজ মানে তারা হচ্ছে রত্ন থাকে, বিভিন্ন কাজে ইনভলভ থাকে, হাঁটছে কিন্তু বিভিন্ন কাজ করতে থাকে হাঁটতে হাঁটতে। তোমরা নিশ্চয়ই দেখেছো কেউ হাঁটছে আর বিভিন্ন কাজে, কানে হেডফোন, হাতে মোবাইল, বিভিন্ন কাজে তারা ব্যস্ত। আর সেটাই বলেছে যে ইউজিং হ্যান্ড হেল্ড ডিভাইস, তাদের হাতে কি থাকে? ডিভাইস থাকে। লিসেনিং টু মিউজিক, তারা কি শোনে? মিউজিক শোনে, হেডফোন লাগানো থাকে। টকিং, টেকিং ফটোগ্রাফস, ফটোগ্রাফ সেলফি নিতে নিতে যায়। মেকিং ভিডিও, ভিডিও তৈরি করতে করতে যাচ্ছে। টকিং, কথা বলতে বলতে যাচ্ছে। রিডিং, পড়ছে। যারা পথচারী, কোন কিসের সময়? হোয়াইল ক্রসিং রোডস, রেলওয়ে ট্র্যাকস, অর ইন আ বিজি স্ট্রিট অ্যাকর্ডিং টু আ নিউ স্টাডি, যেটা যেটা অপশানে দিয়েছে, যেটা যেটা পয়েন্টে দিয়েছে, টোটাল জিনিসকে ওখানে আমি মেনশান করলাম। আরও আরেকটা জিনিস মেনশান করে দিই, যেটা আমি ব্যালকনি ব্যাপারটা, ব্যালকনি টেরেস আর ওয়াটার বডিটা এখন আমি মেনশান করিনি, সেটা আমি আরেকটা লাইনে মেনশান করে দিচ্ছি। হোয়াইল প্লেয়িং গেমস অন মোবাইল, যখন মোবাইলে গেম খেলা হয়, যখন মোবাইলে গেম খেলা হয়, বিভিন্ন গেম, পাবজি খেলছে কেউ, এটা খেলছে, ওটা খেলছে, আননোয়িংলি মানে নিজের অজান্তেই, চিলড্রেন কাম ক্লোজার টু আ ওয়াটার বডি, মানে গেম খেলতে খেলতে বাচ্চারা নিজের অজান্তেই কিসের কাছাকাছি চলে আসতে পারে? একটা ওয়াটার বডির কাছে চলে আসতে পারে। ওয়াটার বডি মানে বুঝতেই পারছো, জলাশয়। অর রিক্সি প্লেসেস, অথবা বিভিন্ন রিক্সি প্লেসের কাছাকাছি চলে আসতে পারে। কোন সময়? গেম খেলার সময়। রিস্কি প্লেস মানে আমি কী কী দিয়েছি এখানে? টেরেস দিয়েছি আর ব্যালকনির কথা মেনশন করেছি। এই দুটোকে না লিখে আমি এটাকে দিয়ে দিয়েছি রিস্কি প্লেস। তোমরা চাইলে এই দুটোকে মেনশন করে দাও, অসুবিধার কোনো ব্যাপার নেই। আমি জাস্ট ওয়েটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো, আমাদের ওপেনিং প্যারাগ্রাফ হলো, বডিটা টোটাল কমপ্লিট হলো। আর বডি কমপ্লিট হওয়া মানে কি কমপ্লিট হলো? মানে কারণটা কমপ্লিট হলো, কিন্তু আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি? ফলাফল। ফলাফলকে আমি একটু শর্টে লিখেছি, আর ফলাফল কমপ্লিট হলে বডি কমপ্লিট হয়ে যাবে। ফলাফল দেখো এখানে একটু বড় মাত্রায় দেওয়া আছে, কিন্তু আমি একটু শর্ট করে লিখেছি, তোমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারো। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট রিলিজড বাই ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট মিনিস্টার, অন অ্যান এভারেজ, মানে এই যে ইউনিয়ন রোড ট্রান্সপোর্ট যে মিনিস্টার আছে, তার অনুসারে তার তিনি একটা রিপোর্ট পেশ করেছেন, যে রিপোর্টে বলা হচ্ছে অন অ্যান এভারেজ 17 পিপল ডাইড ইন 55 রোড অ্যাক্সিডেন্ট এভরি আওয়ার ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোন। আর সেখানে কি বলেছে, 17 জন মারা যায় আর 55টা অ্যাক্সিডেন্ট হয় প্রতি ঘন্টা, 17 জন করে মারা যায় প্রতি ঘন্টাতে। কিসের কারণে? ডিউ টু মিসইউজ অফ মোবাইল ফোনস। আচ্ছা, এবার প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে, স্যার এখানে তো ফাটাল অ্যাক্সিডেন্ট ছিল, ডেথ ছিল, তারপরে এই জিনিসগুলো ছিল, তো আপনি ওগুলো লেখেননি? অবশ্যই লিখেছি। দেখো, ইনডাইরেক্টলিভাবে আমি এখানে লিখেছি, সেটা হচ্ছে কতজন মারা যায়? 17 জন মারা যায়, 55টা রোড অ্যাক্সিডেন্ট হয়। মানে বুঝতে পারলে, আমি এখানে মৃত্যুর কথা উল্লেখ করেছি, আর এখানে আমি কিসের কথা? অ্যাক্সিডেন্টের কথা উল্লেখ করেছি। অ্যাক্সিডেন্ট হলে ইঞ্জুরি হবে। তোমরা চাইলে ইঞ্জুরি অথবা অন্যজনের আঘাতের ব্যাপারও এখানে মেনশন করতে পারো, অসুবিধার কিছু নেই। চলে আসবে অ্যাকশন টু বি টেকেন, বর্তমানে পানিশমেন্ট, পানিশমেন্ট আর কোনটা হচ্ছে স্ট্রিক্টলি প্রোহিবিট রয়েছে, সেই জিনিসের দিকে চলে আসে। তো মোটর ভেহিকল অ্যামেন্ডমেন্ট বিল হ্যাজ বিন এনেক্টেড বাই ক্যাবিনেট, তো বিল পাশ করা হয়েছে, অ্যান্ড দ্য নিউ রুলস আর প্রিটি স্ট্রিক্ট, এবং যে রুলসটা নেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট স্ট্রিক্ট, যথেষ্ট কঠোর। দেয়ার ইজ মেনশন, সেখানে মেনশন রয়েছে নো ফটোগ্রাফি, কোনো ফটোগ্রাফি করা যাবে না, ভিডিও, কোনো ভিডিও করা যাবে না, হোয়াইল ড্রাইভিং, ওয়াকিং, ক্রসিং ইন আ বিজি স্ট্রিট অর ইন দ্য রেলওয়ে ট্র্যাক। তো রেলওয়ে ট্র্যাক হোক, ড্রাইভিং হোক, রাস্তা ক্রস করার সময় হোক, কোনো সময় ভিডিওগ্রাফি অথবা ফটোগ্রাফি করা যাবে না।
আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। এটা কোথায় মেনশন আছে? দেয়ার ইজ মেনশন, সেখানে হয় উল্লেখিত, সেখানে মানে ওই লতে হয় উল্লেখিত। তারপরে আর কি রয়েছে? দেয়ার ইজ পানিশমেন্ট, যেহেতু পানিশমেন্টের কথাও বলেছিল তাই পানিশমেন্ট উল্লেখ করেছে। দেয়ার ইজ আ পানিশমেন্ট ফর ইউজিং মোবাইল ফোন, পানিশমেন্ট রয়েছে মোবাইল ফোন ইউজ করাতে, ইন এনি ফর্ম, যে কোনোভাবে, হোয়েদার ইট বি কলিং, তো সেটাকে কল করা হোক, ফোনটাকে তুমি কল করার জন্য ইউজ করো অথবা মেসেজ করার জন্য অথবা অন্য যে কোনোভাবে তুমি ইউজ করো না কেন, যদি এই সময়ে ইউজ করো তবে তার জন্য পানিশমেন্টও রয়েছে। তো আশা করছি তোমরা ব্যাপারটাকে বুঝতে পারলে, আর নিজের সাথে ম্যাচ করে একবার দেখার চেষ্টা করো, কারণ অন্যজনের সাথে আমাদের সম্পর্ক কিন্তু সঠিক রাখতে হবে। আর রেডিয়েশন সমস্ত কিছু বুঝতেই পারছো কোন এফেক্ট হতে পারে, আর আমি তো শুধু রিজন বলেছি, তার প্রত্যেকের সলিউশনও আছে। তো তোমরা নেট থেকে একটু চেষ্টা করো সলিউশনগুলোকেও দেখার, কারণ একই সাথে আমার এতটা বলা সম্ভব নয়। তো যাই হোক, প্র্যাকটিস করতে থাকো, নিজের বেস্ট দিয়ে প্র্যাকটিস করো, নিজের উপরে বিলিভ রেখে প্র্যাকটিস করো, রেজাল্ট আসতে বাধ্য।